আমাদের গোল্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে ধারক ধারকত্বের উপর আরেকটি পর্ব না বলে বলা ভালো, আজকে শেষ পর্ব। যে পর্বে আমি আবার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক যেগুলো তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে ধারক ধারকত্ব থেকে, সেইগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমি যেটা নিয়ে আলোচনা করব, তো দেখো এখানে আমি একটা বর্ধনীর ছবি এঁকেছি, এখানে পি কিউ আর এস কতগুলো প্লেট, যে প্লেটগুলোর প্রত্যেকের ক্ষেত্রফল, পাঁচগুলোর প্রত্যেকের ক্ষেত্রফল ধরো কমন ক্ষেত্রফল আলফা, আর তাদের প্রত্যেকের মধ্যে কমন সেপারেশন রয়েছে যেটা হচ্ছে আমরা ডি দিয়ে ইন্ডিকেট করছি, যদিও আমার আঁকায় ছোটো বড়ো হয়েছে। তো এই সেপারেশন ডি রয়েছে এবং প্রত্যেক পাতের ক্ষেত্রফল আমরা ধরে নিয়েছি আলফা, তো প্রত্যেক পাতের ক্ষেত্রফল আলফা ধরে নিয়েছি। সেই পরিস্থিতিতে আমরা এই যে তোমার ধারকগুলো তাদের তুল্য ধারকত্ব আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা কীভাবে তুল্য ধারকত্ব নির্ণয় করব, তো এখানে একটা সোজা ফর্মুলা আমরা ব্যবহার করতে পারি, তো তোমাদের সেটা মনে রাখতে হবে। এখানে পাঁচ সংখ্যাটা গুণে নিতে হবে, তো পাঁচ সংখ্যা গুণে নিতে হবে, গুণে নিয়ে আমরা ক্যালকুলেশন করব। তার আগে নিশ্চয়ই তোমাদের মনে রয়েছে, আমি পড়িয়েছি যা তোমাদের নিশ্চয়ই মনে রয়েছে, যে যদি সমান্তরাল একটা পাত ধারক থাকে যার প্রত্যেক পাতের ক্ষেত্রফল আলফা এবং সেপারেশন ডি এবং মাঝের অংশ যদি শূন্যস্থান থাকে বা বায়ু দ্বারা ফিল আপ থাকে, তবে এর ধারকত্ব হয় কত, নিশ্চয়ই তোমাদের মনে রয়েছে ক্ষেত্রফল আলফা, তাহলে ক্ষেত্রফল আলফা আর এখানে হচ্ছে এপসাইলন জিরো ডিভাইডেড বাই ডি। এইভাবে কিন্তু আমরা ধারকত্ব নির্ণয় করেছি, নিশ্চয়ই তোমাদের মনে রয়েছে। তো আমরা একটা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব এইটা, এখানে এখানে কটা সমান্তরাল পাত ধারক রয়েছে তোমাকে দেখতে হবে। তো দেখো এখানে আমরা বলতে পারি এখানে প্লেট সংখ্যাটা গুণে নেবো, এক দুই তিন চার, চারটে প্লেট রয়েছে। তাহলে একটার যদি ধারকত্ব এইটা হয়, তাহলে এখানে চারটে প্লেট তোমরা যদি ফলো করো ভালো করে একটু মনোযোগ করে, তাহলে দেখবে চারটে প্লেট দিয়ে তিনটে ধারক সমান্তরাল সমবায়ে যুক্ত রয়েছে। ঠিক একইভাবে যদি এন সংখ্যক থাকতো তাহলে আমরা বলতাম এন মাইনাস ওয়ানটি ধারক রয়েছে। তো কীভাবে, তো দেখো এখানে একটা ধারক, এখানে আমরা একটা পজিটিভ টার্মিনাল, পজিটিভ টার্মিনাল এই পয়েন্টটাকে আমরা এ নাম দিলাম আর এই পয়েন্টটাকে আমরা বি নাম দিলাম। তো দেখো এখানে এ আর বি এর মধ্যে পয়েন্ট এ আর এখানে হচ্ছে তোমার পয়েন্ট বি, তো এই পয়েন্ট এ এবং বি এর মধ্যে কি কি ধারক রয়েছে আমরা সেইগুলো একটু দেখে নেব। তো দেখো প্রথমে একটা এ পয়েন্ট, একটা হচ্ছে পজিটিভ টার্মিনালে যুক্ত এই প্লেটটা, কোন প্লেটটা না পি প্লেটটা হচ্ছে পজিটিভ টার্মিনালে যুক্ত, আমি বিটাকে একটু সাইড করে আনলাম বোঝানোর সুবিধার জন্য। তো দেখো এখানে পি প্লেটটাকে আমরা এঁকেছি, তারপর নেক্সট আমি কিউ প্লেটটাকে আনলাম। তো দেখো এইভাবে কানেক্ট আমরা বলতে পারি এ বিন্দুর মধ্যে। আবার দেখো পরবর্তীতে আমরা যদি আবার দেখি, আবার দেখো তোমার এই যে আর প্লেটটা, আর প্লেটটা পজিটিভ টার্মিনালে যুক্ত, আর প্লেটটা পজিটিভ টার্মিনালে যুক্ত, কিউ প্লেটটা নেগেটিভ টার্মিনালে যুক্ত, তাহলে কিউ প্লেটটা নেগেটিভ টার্মিনালে যুক্ত, বি এর সাথে যুক্ত। এইভাবে আবার যদি ফলো করো, এখানে আবার দেখো আর প্লেটটা এবং এস প্লেটটা আরও একটা ধারক তৈরি করছে, আর আর হচ্ছে তোমার এটা এস যেটা নেগেটিভ টার্মিনালে যুক্ত, ঠিক এইভাবে রয়েছে। অর্থাৎ চারটে প্লেট তার মানে তিনটে ধারক রয়েছে। তাহলে এবার তোমরা তো জানো সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে ধারকগুলোর ধারকত্ব যোগ করলে আমরা তুল্য ধারকত্ব পেয়ে যাই। যারা জানো না তাদের জন্য আমি বলবো তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে চলে যাও, আমি অলরেডি থিওরি এবং গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করেছি, তো তার প্লে লিস্টের লিঙ্ক আমি দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে পরপর করে দেখে আসো। আর যারা জানো তারা তো বুঝতেই পারছো এই ধারকের ধারকত্ব তাহলে হবে সি, ধরো এই ধারকের ধারকত্ব সি, এখানে হচ্ছে সি, তার মানে চারটে প্লেট ছিল তিনটে ধারক আমরা পাচ্ছি, তার মানে তুল্য ধারকত্ব যদি সি প্রাইম হয় দ্যাট ইজ সি প্লাস সি প্লাস সি। এবার এখানে এক একটা সি মানে তো বুঝতেই পারছো আলফা এপসাইলন জিরো আর ডি এমন তিনটে রয়েছে, তাই তিন গুণ হয়ে যাবে। অনেকে এইভাবে করে যে প্লেট সংখ্যাটা গুণে নেয় তাড়াতাড়ি করার জন্য, এক দুই তিন চার, চারটে প্লেট তার মানে ফোর মাইনাস ওয়ান, প্লেট সংখ্যা মাইনাস ওয়ান, আলফা এপসাইলন জিরো ডিভাইডেড বাই ডি। ইন জেনারেল আমরা এইভাবে করতে পারি, আমরা এন মাইনাস ওয়ান এখানে করব, এখানে আলফা, আলফার ক্ষেত্রফল, এপসাইলন জিরো ডিভাইডেড বাই ডি, এই হচ্ছে ফর্মুলা। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাদের মনে রাখতে হবে, এখানে এইভাবে রয়েছে কানেক্ট করা, একটা পজিটিভ পরেরটা ঠিক নেগেটিভ টার্মিনালে রয়েছে, যেন আমরা পারি আবার এক পাই এইভাবে, একটা আবার ফের পরেরটা পজিটিভ, পরেরটা যেন নেগেটিভ, অর্থাৎ একটা বিশেষ বিন্দুতে এইটা, পরেরটা কিন্তু অন্য বিন্দুতে।
আবার এই প্লেটটা একটা বিশেষ বিন্দুতে, পরের প্লেটটা ঠিক অন্য বিন্দুতে, এইভাবে যদি পরপর থাকে আমরা এই ফর্মুলা ব্যবহার করে করতে পারি। তবে এখান থেকে আর একটা প্রবলেম এসে পড়ে তোমাদের, যেখানে কিন্তু দেখে মনে হবে আপাতত এইটাই দিয়েছে তোমরা করে ফেলবে এইভাবে, কিন্তু সেখানে একটু সামান্য ডিফারেন্স থাকে ছবিটাতে, তার ফলে তুল্য ধারকত্ব নির্ণয় আমরা একটু অন্যভাবে করতে হয়। তো আমি সেইটাই একে তোমাদের এখন দেখাবো, একটু বিশেষ পরিবর্তনের প্রয়োজন কিন্তু সেখানে। তো দেখো আমি এখানে আরও একটা ছবি এঁকেছি যেখানে প্লেট সংখ্যা ঠিক আগের মতনই চারটে রয়েছে, প্রত্যেক প্লেটের ক্ষেত্রফল আমি সেই আগের মতনই আলফা ধরছি আর এদের মধ্যে সেপারেশন ডি, আর ধরো বায়ু রয়েছে মানে এপসাইলন জিরো গুরুত্বপূর্ণ। তাহলে এখানে দেখো চারটে প্লেট, তুমি কি বলবে তুল্য ধারকত্ব? তাহলে তুল্য ধারকত্ব চারটে প্লেট মানে তাহলে তুল্য ধারকত্ব যদি সি প্রাইম হয় দ্যাট ইজ তোমার এখানে বলবো আমরা কি ফোর মাইনাস ওয়ান আগের মতন করে সি, যেখানে সি সমান তো তোমরা জানো ফোর মাইনাস ওয়ান, সি সমান হচ্ছে ক্ষেত্রফল আলফা এপসাইলন জিরো আর ডিভাইডেড বাই ডি, ডি হলো সেপারেশন বিটুইন দেম। এইভাবে বলবো না, এইভাবে বললে কিন্তু এই ক্ষেত্রে কাটা যাবে তোমার আনসারটা। তো কেন আমি দেখো আগের পরে ঠিক বলেছিলাম একটা পজিটিভ টার্মিনালের সাথে যুক্ত ভাবো, পরেরটা ঠিক নেগেটিভ, এবার পরেরটা কিন্তু পজিটিভে যুক্ত হওয়ার প্রয়োজন ছিল, এখানে কিন্তু সেই ব্যাপারটা ঘটেনি, এটা আবার নেগেটিভে যুক্ত। তার মানে এখানে একটা তুমি ধারক পাচ্ছ, এখানে একটা ধারক পাচ্ছ, কিন্তু এটা কোনো ধারক গঠন করছে না, তার ফলে এখানে কিন্তু তিনটে নয় তার বদলে দুটো ধারকত্ব, দুটো ধারক রয়েছে, তাই দুটো ধারকের ধারকত্ব দিয়ে নির্ণয় করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে তুল্য ধারকত্ব সি প্রাইম সমান তোমার হয়ে যাবে, আগের এই যে সূত্র কিন্তু কাজে এলো না, আমরা গণনা করে দেখলাম এটা টু সি হবে, যেখানে টু আর সি, টু সি টু সি হবে, অনেকের নাম টুসি হতে পারে, তো যারা দেখছো যাই হোক সে কথা বাদ দাও, এখানে হচ্ছে টু সি হলো, তো সি এখানে তো আমরা জানি আলফা আর হচ্ছে এপসাইলন জিরো আর এখানে হচ্ছে ডি, তো এপসাইলন জিরো কেন কি ওর মধ্যে আমরা বাতাস আছে ধরেছি, বাতাস ছাড়া ধরো অন্য কোনো তোমার পরাবৈদ্যুতিক মাধ্যম ডাইলেকট্রিক কনস্ট্যান্ট রয়েছে আদার দ্যান ওয়ান, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট আদার দ্যান ওয়ান এমন কোনো মেটেরিয়াল যদি ওখানে থাকে সেখানে কিন্তু কেটাকে তোমাকে গুণ করতে হবে, আর যদি তোমরা বায়ু ভাবো তো এপসাইলন জিরো গুণ করলেই হবে। যারা দেখছো আমার এই চ্যানেলটা নিয়মিত তারা নিশ্চয়ই এখানটা বুঝতে সমস্যা হবে না, তো আশা করবো তোমরা এটা বুঝতে পারলে। আমি তোমাদের পরবর্তী আরও একটা গুরুত্বপূর্ণ অঙ্ক যেটা তোমাদের উচ্চ মাধ্যমিকের জন্য প্রয়োজন হতে পারে বলে আমার মনে হচ্ছে এমন একটা অঙ্ক নিয়ে আবার আলোচনা করব। দেখো এবার আমি তোমাদের যে বর্তনীটা দেখাবো এটা বলি আজকে আমি শেষ করব, আজকে আমি শেষ করব বলা ভুল, আমি ধারক এবং ধারকত্ব নিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিকের জন্য আলোচনা শেষ করব। তো এই শেষ করার পরেও তোমাদের যদি কিছু প্রশ্ন থেকে যায়, কিছু বোঝার প্রবলেম থেকে যায় অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। তো আজকে আমি যেটা দিয়ে শেষ করছি আমার এই সিরিজটা ধারক এবং ধারকত্বের উপর, সেটা দেখো এখানে একটা এইভাবে ধারকগুলো রয়েছে অসীম পর্যন্ত রয়েছে, এখানে ধারক এইখানে ধারক এইখানে ধারক এইভাবে অসীম পর্যন্ত চলেছে, প্রত্যেকের ধারকত্ব সমান আর সি রয়েছে অসীম পর্যন্ত চলেছে। তো এই বর্তনী তুল্য ধারকত্ব এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে। তো আমরা কীভাবে তুল্য ধারকত্ব নির্ণয় করব? আমরা এইটাকে এইভাবে ঠিক করতে পারি, তো এ আর বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করার জন্য আমি প্রথমে এই এ বিন্দু একটু এঁকে নেব, এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে একটা ধারক আঁকলাম বি সি, আর এই বাদবাকি অংশটা দেখো এইখান থেকে এর বদলে আমি মনে করছি তুল্য ধারকত্ব হবে, তুল্য ধারকত্ব হবে সি প্রাইম, আমরা মনে করছি এইগুলোর বদলে একটা ধারক রয়েছে যার ধারকত্ব হচ্ছে সি প্রাইম। দেখো এটা অসীম অংশ, অসীম অংশ থেকে যদি আমি একটা কমিয়ে নিই বা একটা বাড়িয়ে নিই বিশেষ কিছু পরিবর্তন হবে না, এইটা বাদ দিয়ে আমি বাকিটার ধারকত্বকেই বলতে পারি তুল্য ধারকত্বের সমান, তার জন্য আমি ওটাকেই ধরে নেব তুল্য ধারকত্বের সমান। তাহলে আমি ঠিক এইভাবে এঁকে নিচ্ছি, তো দেখো এখানে সি পর্যন্ত আমার থাকলো, আর যে বাকি রিমেনিং অংশটা এইখান থেকে এই যে রিমেনিং অংশটা এইখান থেকে আমি কাট করছি, এইখান থেকে পুরো এই যে রিমেনিং অংশটা এখান থেকে শুরু করে পুরো রিমেনিং অংশটা তুল্য ধারকত্ব আমরা কত ধরে নেব, আমি ধরে নেব তুল্য ধারকত্ব হচ্ছে সি প্রাইম, সি প্রাইম আমি তুল্য ধারকত্ব ধরে নিয়ে এইভাবে কানেক্ট করে নিলাম। পুরো অসীম থেকে একটু অংশ কেটে নিলে এই দুটো আমরা যদি সিরিজটা নিয়ে নিই তাহলে কিছু পরিবর্তন বিশেষ কিছু হবে না, তো বিশেষ কিছু পরিবর্তন হবে না, ধরে নিয়ে আমরা ধরলাম তুল্য ধারকত্ব সি প্রাইম, তাহলে সি প্রাইম সমান এইটা। তো এখানে তাহলে আমরা কী বলতে পারি, কী বলতে পারি দেখো এখানে তো আমাদের কানেকশান ঠিক এইভাবে রয়েছে, এই দুটো কীভাবে রয়েছে, এই দুটো শ্রেণীতে রয়েছে আর এর সাথে সমান্তরালে রয়েছে, তার মানে তুল্য ধারকত্ব যদি তোমার সি প্রাইম হয় তাহলে আমরা এই কথা নিশ্চয়ই বলতে পারি সি প্লাস, আর এরা দুজন যেহেতু শ্রেণীতে আছে তাহলে ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই সি প্রাইম তার অনন্য। তো নিশ্চয়ই বুঝতে পারছো যারা দেখে আসছো আমার সাথে পরপর করে ভিডিওগুলো তারা নিশ্চয়ই বুঝতে পারছো কেন বললাম। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করার মাধ্যমে পাবো কি সি প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু সি, আর এটা আমরা যদি যোগ করি
সি ইন্টু সি প্রাইম, সি প্রাইম প্লাস সি, এটার অনন্য উল্টে গেল, উল্টে গেলে আমাদের কাছে কি থাকবে, সি প্রাইম ইকুয়াল টু সি প্লাস সি ইন্টু সি প্রাইম আর সি প্রাইম প্লাস সি। তো এইভাবে থাকলো, এটা হচ্ছে সি প্রাইমের একটা ইকুয়েশান, যেখান থেকে আমরা সি প্রাইমের জন্য সমাধান সহজেই করতে পারবো, একটা দ্বিঘাত সমীকরণ বানিয়ে। তো আমরা সেই দ্বিঘাত সমীকরণটা বানিয়ে নেবো। দেখো এখানে একটু ক্যালকুলেশন আমাদের করার প্রয়োজন আছে, আমি ক্যালকুলেশন করবো। তো ক্যালকুলেশন করলে আমরা কী পাচ্ছি, সি প্রাইম ইকুয়াল টু এখানে পাচ্ছি সি প্রাইম প্লাস সি, এখানে গুণ করছি সি সি প্রাইম প্লাস সি স্কোয়ার প্লাস সি সি প্রাইম। তাহলে আবার কোনাকুনি গুণ করে আমরা দ্বিঘাত সমীকরণ পেতে চলেছি। তো সেই দ্বিঘাত সমীকরণটা একটু আমি লিখে নেবো। দ্বিঘাত সমীকরণটা লিখে নিলে এখান থেকে আমরা কী পাচ্ছি, দেখো এখান থেকে আমরা ফর্ম ফার্দার ক্যালকুলেশন আমরা পাচ্ছি কি, এখানে আমি গুণ করবো সি প্রাইম স্কোয়ার, যেটা আমাদের নির্ণয় করতে হবে, প্লাস সি, আর হচ্ছে তোমার সি প্রাইম, দ্যাট ইজ ইকুয়াল টু সি সি প্রাইম প্লাস সি স্কোয়ার আর সি আর হচ্ছে সি প্রাইম। তো এখান থেকে সি সি প্রাইম একটা ক্যান্সেল করে দাও, তাহলে আমাদের কাছে কি পড়ে থাকছে, সি প্রাইমের স্কোয়ার আর মাইনাস সি সি প্রাইম প্লাস হচ্ছে সি স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। তো এইখান থেকে আমাদের সমাধান করতে হবে সি প্রাইমের জন্য, সহজেই আমরা সমাধান করতে পারবো। সমাধান করে আমরা কিন্তু সি প্রাইমের মান নির্ণয় করব। তোমরা শ্রীধর আচার্যের ফর্মুলা ব্যবহার করলে এখান থেকে সি প্রাইমের মান বার করতে পারবে। আমি সেটার ক্যালকুলেশন করলাম না, আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েই আমি আমার এই যে ধারক এবং ধারকত্ব পর্ব শেষ করলাম। এরপর আমি চলতড়িৎ পর্ব শুরু করব। তো তোমরা আমাদের গোল্ডেন ডে ইউটিউব চ্যানেল দেখতে থাকো এবং তোমাদের পদার্থবিদ্যার পুরো প্রস্তুতিটা ঘরে বসেই নাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, এখানেই শেষ করলাম। ধারক এবং ধারকত্ব সম্পর্কে কারোর যদি কিছু বলার থাকে, কোনো অংশ যদি বুঝতে অসুবিধা থেকে থাকে, অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। এখানেই শেষ করলাম, থ্যাংক ইউ ফর ওয়াচিং। চলো তড়িৎ পরের পর্বে শুরু হবে।